মনিমনপনি যে এনএলএফটি এসিটি বিএনসিটি নন এক্সেপ্ট রিটার্নিং গ্রুপ যে সরকার বাইকিয়া যেহেতু সালাইম আবার কটমারণ সা সাক্ষাত প্রথমকে চৌ 23 তারিখ 8 মাস 2018কে চৌ বিপ্লব কুমার সার চিফ মিনিস্টার বাই বুনাচুমে নুরিদাম বিহা বা চিনির পাঁচটা পয়েন্ট ডিমা বকে এক নম্বর আপনি দুই নম্বরকে পাও যে বর্তমান চিনি প্রফেসর ডক্টর মানিক সাহা বুনাচুম সেকেন্ড ও উচিত বুনাচুম মেমুদাম সাবি খেজমাত ব দুই নম্বরকে এখে তিন নম্বর মাকে চৌ আবো সালাইমনি মতে ও চৌন যে ডক্টর মানিক সাহা সার বাইকে সিএম বাইকে চুন সার সাপু আইজিপি তো আংকে আপু জয়েন্ট সেক্রেটারি তো চিফ সেক্রেটারি তো বাইকে বৌ সাহেবন মতে মতো চৌন বৌ ইহা শিবির খেয়ে চিনি অল রব 1235 পরিবার মানে ডকুমেন্ট চৌ জমা মার হিসাব আবার জমা তিন পর্যন্ত চৌ মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের ডিপ্রাইভেন্ট নন এক্সেপ্টের যারা লিডার আছে জিএস আছে ভাইস প্রেসিডেন্ট আছে আর কমিটির সদস্য আছে আমার ডেজিগনেশন হলো ভাইস প্রেসিডেন্ট। তো আজকে আপনাদের প্রেস মিট করার আমাদের উদ্দেশ্য হলো আমরা দীর্ঘ 2018 থেকে শুরু করে আমাদের এই ডিপ্রাইভেন্ট নন অ্যাকসেপ্টেড কমিটি আন্দোলন করে দীর্ঘ বছর আমরা আন্দোলন করেছি যে সরকারকে আমাদের হোমলেস লেনলেস যারা আছে ওনাদেরকে আমরা সরকারের কাছে আমরা প্লাস্টার কলোনি এবং IWMP প্রজেক্ট নিয়ে আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি প্রথমবার বিপ্লব কুমার মহোদয় চিফ মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রথম এটা পেশ করেছি মেমোরেন্ডাম ফার্স্ট টাইম। এরপরে আমরা করেছি সেকেন্ড মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহাজির কাছে আমরা দ্বিতীয়বার এইটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এখানে। এরপরে আমাদের মেমোরেন্ডাম দেওয়ার পরে আমাদেরকে যা বিএনসিটি এনএলএফটি এটিটিএফ নন অ্যাকসেপ্টেড কমিটির তরফ থেকে আমরা যতদিন পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমরা যেটা মেমোরেন্ডাম দিয়েছি কয়েকটা বর্তমান মুখ্যমন্ত্রীকেও আমরা তিনবার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এরপরেও আমাদেরকে আজ পর্যন্ত যে সলিউশনে রাস্তায় আমাদেরকে দেওয়া হয়নি তাই আমরা আপনাদের প্রেস মিটের মাধ্যমে জানাতে চাই আমরা যে মনোমন্ত্রী প্যাসেঞ্জার ক্ষেত্রে আমরা 8 মাস ধরে আমরা এখানে যারা এখানে রিটার্নিসরা রয়েছে 8 মাস যাবৎ আমরা এখানে থাকার পরেও আমাদেরকে জল থাকা বা কারেন্ট হোক স্বাস্থ্য হোক মানুষের বাঁচার জন্য তো সবাই জলের প্রয়োজন মেডিসিন প্রয়োজন সেটাও কোনো ব্যবস্থা হয়নি তাই আমরা রাজ্য সরকারকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সেই বলতে চাই প্রেসের মাধ্যমে। তো আমাদেরকে এই ক্লাস্টার কলোনি IWMP প্রজেক্ট নিয়ে আমরা যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করা হোক তাড়াতাড়ি। তো আমরা এতদিন যাবৎ সরকারকে 6 বার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সে 6 বার মেমোরেন্ডাম দেওয়ার পরে আমাদেরকে যা আগে কবরকতে বলেছে যে এখানে DM সাহেবের আদেশে এখানে শিবির করা হয়েছে। হ্যাঁ, শিবির করার পরে যত ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে SB হইতে ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যত এখানে ফ্যামিলি আছে যত সব আমরা ফাইনালাইজ করে দেওয়া হয়েছে সেই দেওয়ার পরেও আজ পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে সেই ফাইনাল কোনো কপি দেয়নি। তো আমাদেরকে রাজ্য সরকার প্রথম মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমারজি ওনার নেতৃত্বে আমাদেরকে
এন সি দেববর্মা নেতৃত্বে আমাদেরকে লেন লেন ডিমার্কেশন করার জন্য আমাদেরকে ডিএমকে দেওয়া হয়েছে আদেশ। তো আদেশ দেওয়ার পরে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো 16.01 acres আমাদেরকে দেওয়া হয়েছে সেটা রেভিনিউ তরফ থেকে। তো এ দেওয়ার পরেও আমাদেরকে ফাইনালাইজ কপি দেওয়া হয়নি সেটা। তো আমরা সেটাই বলতে চাই, আমরা সে পাওয়ার পরে এখন সরকার বলেছেন আমাদেরকে বেইমান। তো আমরা বেইমান হওয়ার কোথায় কারণ ছিল? তাই আমরা বলতে চাই আমাদের যতগুলো মেমোরান্ডাম আছে সবাই কাছে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট কাছেও দেওয়া হয়েছে। তাই আমাদেরকে অতি সত্য সেই মেমোরেন্ডাম মোতাবেক IWMP প্রজেক্ট ক্লাস্টার কলোনিকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি। তো যদি আমাদেরকে এই দাবি পূরণ না করে তাহলে আমরা আগামী দিনে কঠোর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ।